আসসালামুআলাইকুম দুরন্ত বাইসাইকেল প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ। তানজিম সাকিব তিনটা উইকেট পেয়েছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তানজিম সাকিবের কাছ থেকে আপনি যদি বেস্ট আউটপুটটা পেতে চান তাকে আপনার নতুন বলে বল দিতে হবে, নতুন বল যখন বলটা শাইনি অবস্থায় রয়েছে, কারণ ওই ধরনের বলে তানজিম সাকিবের কাছ থেকে আপনি বেস্ট আউটপুটটা জেনারেট করতে পারবেন এবং সেটাই আজকের এই ম্যাচে দেখা গেছে। ডেফিনেটলি পিচের একটা বৈশিষ্ট্য ছিল, পেস বোলারদের হেল্প করেছে, তবে এই ধরনের পিচ থেকে রাইট করিডোর মেনটেন করে বোলিং করে সর্বোচ্চ সুবিধা আদায় করে নেওয়াটা নতুন বলে তানজিম সাকিব খুব ভালো মতো করতে পেরেছেন। আমার কাছে তানজিম সাকিবের এই ইনিংসের বোলিংয়ের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা মনে হয়েছে লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা। লাইনের ব্যাপারটায় পরে আসছি। লেন্থ ম্যানেজমেন্টটা হচ্ছে টপ অফ দ্য অফ স্টাম্প করিডোরটাতে হিট করানোর জন্য যে লেন্থটাতে আসলে বল করা প্রয়োজন, একটু সামনের লেন্থে ওই জায়গাটায় বল করেছেন। নর্মালি আমাদের সাবকন্টিনেন্টের পেস বোলাররা নর্মালি যে ধরনের পেসে বোলিং করেন, তারা যদি নিউজিল্যান্ড বা ওই সমস্ত কন্ডিশনে সফল হতে চান তাদেরকে টপ অফ দ্য অফ স্টাম্প এই করিডোরটা মেনটেন করতে হবে। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে, তা হচ্ছে হয়তো বা সবসময় ব্যাক অফ দ্য লেন বা শর্ট লেন্থে বল করতে হয়, এখানেই আমরা ভুল করি। বাট তানজিম সাকিব হি ইজ আ কুইক লার্নার। প্রথম ম্যাচে যে বিষয়টা আমরা দেখতে পেয়েছিলাম যে ব্যাক অফ দ্য লেন বা শর্ট লেন্থে বেশিরভাগ সংখ্যক বল করছিলেন, মার খেতে হয়েছে তাকে। বাট এই ম্যাচে তার লেন্থ ম্যানেজমেন্টের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা, যেটা আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একেবারে শুরু থেকে যে কাজটা করেছেন, ওই যে সামনের যে লেন্থটা সেখানে বল পিচ করে বলকে এয়ার টাইম দিয়েছেন, ম্যাক্সিমাম নাম্বার অফ সুইং তিনি আদায় করতে পেরেছেন এবং এই জায়গাটাই মনে হয় সবচেয়ে উল্লেখযোগ্য ছিল। ডানহাতি ব্যাটারের এগেনস্টে আমরা দেখেছি যে তিনি আলটিমেটলি এই করিডোরটা মেনটেন করে সামনে বল করে এই করিডোরটা মেনটেন করে ম্যাক্সিমাম নাম্বার অফ সুইং আদায় করে ব্যাটারকে বিট করেছেন। বাঁহাতির এগেনস্টে একটা চমৎকার ব্যাটার ছিল, তা হচ্ছে করিডোর অফ আনসার্টেনিটি মেনটেন করেছেন এবং লেন্থটা কিন্তু ওই জায়গাটা সেটেল রেখেছিলেন। ব্যাটার বাধ্য হয়েছেন সাফল করে শর্ট নেগোশিয়েট করার জন্য, এগেইনস্ট দ্য সুইং তিনি শর্ট নেগোশিয়েট করেছেন। সো এই জায়গাটা গুড প্রেজেন্স অফ মাইন্ড এবং সর্বোপরি লেন্থ ম্যানেজমেন্ট। যে বিষয়টা বলছিলাম যে আমাদের বাংলাদেশে একটা ভ্রান্ত ধারণা আছে যে ওই সমস্ত কন্ডিশনে সফল হতে গেলে হয়তো আমাদেরকে ব্যাক অফ দ্য লেন্থে বা শর্ট লেন্থে বল করতে হবে, কিন্তু না, ওই সমস্ত কন্ডিশনে আপনাকে একটু সামনের লেন্থে বল করতে হবে যাতে আপনি ম্যাক্সিমাম এয়ার টাইম দিতে পারেন বলকে এবং এক্ষেত্রে প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে প্রথম দ্বিতীয় ম্যাচের পর এই প্র্যাকটিসটা বাংলাদেশের পেস বোলাররা খুব ভালো মতো করেছে। আমরা যেমন এখানে একটা মার্কার স্থাপন করেছি যে এই জায়গা থেকে বল পিচ করলে ওইটা টপ অফ দ্য অফ স্ট্যাম্প হিট করতে পারে। ওই পাশে শেখ জামাল ক্রিকেট একাডেমির স্টুডেন্ট শ্রাবণ রয়েছে। শ্রাবণ, তুমি কয়েকটা বল করবা এই জায়গাটাতে একদম ওই করিডোরটা মেনটেন করে যাতে টপ অফ দ্য অফ স্ট্যাম্প বলটা হিট করে। আমরা একটু শ্রাবণকে দেখাই, শ্রাবণ ওই পাশে আছে, দেন আমি ওই পেছনে থাকবো, আমি ওইখান থেকে তোমাকে হেল্প করবো, ঠিক আছে? সো শ্রাবণ এখান থেকে আমাদেরকে বল করবে, এই করিডোরটায় বল পিচ করাবে এবং টপ অফ দ্য অফ স্ট্যাম্প বল হিট করবে। সাপোজ ডানহাতি ব্যাটার ব্যাটিং করছে, ওই করিডোরটা মেনটেন করবা। যাই আমরা, গুড গুড, ওই যে করিডোরটা মেনটেন করেছে, যদিও সেটা লেগ স্টাম্প করিডোর, তারপরেও উইকেট করিডোরে ছিল এবং বলটা আসলে পিচ করেছে কিন্তু এমন একটা জায়গায় যেটা স্টাম্পের টপে হিট করতে পারে। দুরন্ত বাইসাইকেল, জীবনের গতি থাকুক অলওয়েজ অন। তারপর আমাদের লক্ষ্যের জায়গাটা থাকবে, যদি ডানহাতি ব্যাটসম্যান থাকে, এই টপ অফ দ্য অফ স্টাম্প এই জায়গাটা হিট করা। আজকে আমরা শরীফুলকে দেখেছি, তানজিম সাকিবকেও দেখেছি ওই জায়গাটা। শ্রাবণ আবার যাও, রাসেল একটু শ্রাবণকে দেখাও, ও রান আপটা থেকে আমরা ফলো করি। আমরা এই টপ অফ দ্য অফ স্টাম্প, হ্যাঁ, এই জায়গাটা হিট করব। সো এমন একটা জায়গায় বলটা পিচ করব, ওকে। এটা বেশি পিছিয়ে পড়ে গেছে, যেটা আমাদের বাংলাদেশে প্রবলেম হয় আসলে সত্যিকারের অর্থে। আমরা এই করিডোরটা মেনটেন করতে গিয়ে বোলার অনেক সময় কন্ট্রোললেস হয়ে পড়ে। ওর যেমন বলটা এখন শর্ট পিচ পড়লো, আবার আমরা এই জায়গাটায় পিচ করব, ঠিক আছে? এই জায়গাটায় পিচ করব, যত সামনে পিচ করা যায়। দিস ইজ দ্য বিউটি অফ স্পট বোলিং, যে আপনি যখন ব্যাটসম্যান ছাড়া এই প্র্যাকটিসগুলো করবেন, আপনার ওই অ্যাকুরেসিটা আসলে বিল্ড আপ করবে। আপনার স্ট্রেংথ, আপনার এন্ডুরেন্স, সব কিছুর ম্যাক্সিমাম আউটপুট আপনি দিচ্ছেন। যাবো, গুড, বেটার, ভেরি মাচ বেটার, খুবই ভালো, খুবই ভালো। লাস্ট একটা প্র্যাকটিস আমরা করব, সেটা হচ্ছে বাঁহাতি ব্যাটার, তাকে আমরা একটা করিডোর অফ আনসার্টেনিটি মেনটেন করাবো, ঠিক আছে? ফোর্থ বা ফিফথ স্টাম্প থেকে তাকে আমি সুইং করে বিট করাবো। জাস্ট আমার এটা অফ স্টাম্পের জোন, আমি এই মাঝখান দিয়ে এইখান দিয়ে বল যাওয়াবো, ঠিক আছে? সো এই স্কিল প্র্যাকটিসগুলো এই কাছাকাছি লেন্থে থাকবে আমার, এই কাছাকাছি লেন্থে এবং লাইনটা এই বরাবর। সো এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, যে আপনি যখন এই প্র্যাকটিসগুলো করছেন, আপনি বারংবার এক একটা কন্ডিশনের জন্য যখন এই ধরনের প্র্যাকটিস করবেন, এইটা আপনার এফিসিয়েন্সি বিল্ড আপ করবে। যাবো শ্রাবণ, गुड वेरी गुड যদিও একটু পেছনের দিকে পড়েছে এটা আরেকটু সামনে পড়লে বেটার ব্যাটসম্যান কনফিউজ থাকবে যে আমি সামনে যাব নাকি পেছনে যাব থ্যাংক ইউ ভেরি মাচ শ্রাবণ সো ব্যাপারটা এরকমই যে তানজিম সাকিব হি ইজ আ কুইক লার্নার আমার কাছে মনে হয়েছে যে প্রথম ম্যাচে যেরকম একটু পেছনের দিকে বল করছিলেন মার খেতে হয়েছে এই ম্যাচে তড়িৎ চেঞ্জ করে ফেলেছেন আপনারা দেখেছেন পর্দায় বারবার দেখেছেন আমরা দেখিয়েছি যে টপ অফ দ্য অফ স্ট্যাম্পে হিট করার জন্য বা ওই এবং সেটার আউটপুট পেয়েছেন দুরন্ত দুর্বার গতিতে এগিয়ে চলা তানজিম সাকিবের জন্য শুভকামনা থাকবে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই কমেন্ট বক্সে থ্যাংক ইউ